হ্যালো বিহার, সবাই কেমন আছেন? আশা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব পিএন জাংশন টাইপ নিয়ে, অর্থাৎ এর গঠন, এর বায়াসিং এবং এর বিআই বৈশিষ্ট্য রেখা নিয়ে। তো প্রথমে আমরা আলোচনা করছি যে এর গঠন সম্পর্কে, অর্থাৎ যদি আমরা একটি পি টাইপ সেমি কন্ডাক্টর এবং একটি এন টাইপ সেমি কন্ডাক্টর পরস্পরের সাথে সংযুক্ত করি, তাহলে আমরা একটি ডায়োড সৃষ্টি করতে পারব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটি পি টাইপ সেমি কন্ডাক্টর এবং এটা হচ্ছে একটি এন টাইপ সেমি কন্ডাক্টর। এই দুটি সেমি কন্ডাক্টরকে যখন আমরা একত্রে সংযোগ করলাম, তার ফলে এখানে একটি ডায়োডের সৃষ্টি হলো। ঠিক আছে, তো এখন আমরা জানি যে আমাদের পি টাইপ সেমি কন্ডাক্টরে সাধারণত হোলের সংখ্যা বেশি থাকে, অর্থাৎ মেজরিটি সংখ্যা হচ্ছে হোল, এবং এন টাইপ সেমি কন্ডাক্টরে আমাদের মেজরিটি সংখ্যা হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, তো এখন সাধারণভাবে প্রশ্ন আসে যে যদি এই দুটি সেমি কন্ডাক্টরকে একত্রিত করি, তাহলে তো এর ইলেকট্রনগুলো এই হুল বা এর পজিটিভ চার্জের দিকে আকর্ষিত হবে। হ্যাঁ, অবভিয়াসলি হবে। তো প্রথমে কি হবে যে এর ইলেকট্রনগুলো দ্রুতই এয়ার হুলের সাথে রিকম্বিনেশনের চেষ্টা করবে। ঠিক আছে, এর ফলে এর এন রিজিয়ন থেকে ইলেকট্রনগুলো পি রিজিয়নে চলে আসবে, মনে করি যে এদিকে চলে আসলো। ঠিক আছে, এখন একইভাবে এর পি রিজিয়নের হুলগুলোও এন রিজিয়নে চলে যাবে। ঠিক আছে, চলে গেল। এখন দেখুন, এই ইলেকট্রনগুলো যখন এই পিরিজনে আসলো, তখন পিরিজনের সাথে এর যে হুলগুলো আছে, হুলের সাথে রিকম্বিনেশনের ফলে এটা হয়ে যাবে চার্জহীন, নিউট্রাল হয়ে যাবে। ঠিক আছে, একইভাবে এই হুলগুলো ইলেকট্রনের সংমিশ্রণে এসে এগুলো নিউট্রাল হয়ে যাবে। এর ফলে এখন যে বিষয়টা হবে, দেখুন, এই ইলেকট্রনগুলো যদি এখন এই হুলের সাথে রিকম্বিনেশন করতে হয় বা এই হুলের কাছে যেতে হয়, তাহলে এই যে একটা লেয়ার সৃষ্টি হলো এতটুকু অবধি, এই লেয়ারটাকে বলা হয় ডিফ্লেকশন লেয়ার। ঠিক আছে, এই লেয়ারকে অতিক্রম করতে হবে। তো এই লেয়ারের ফলে এখানে, এটা যেহেতু চার্জহীন লেয়ার, এখানে কোনো ফ্রি ইলেকট্রন নাই কিন্তু। ঠিক আছে, তো এই চার্জহীন লেয়ারের কারণে এখানে একটি ভোল্টেজ ডিফারেন্সের সৃষ্টি হলো বা পটেনশিয়াল ভেরিয়েন্সের সৃষ্টি হলো। এই পটেনশিয়াল ভেরিয়েন্স যদি আমরা একটা সিলিকনের পদার্থ ধরি, ঠিক আছে, যদি এটা সিলিকনের সেমিকন্ডাক্টর ধরি, তাহলে এর পটেনশিয়াল ভেরিয়ার হবে 0.7 অবধি। ঠিক আছে, 0.5 থেকে 0.7 পর্যন্ত এর এটা হবে এর পটেনশিয়াল ভেরিয়ার। অর্থাৎ এই ইলেকট্রনগুলোকে যদি এই পাশে আসতে হয়, অর্থাৎ এই ডিফ্লেকশন লেয়ারকে যদি অতিক্রম করতে হয়, তাহলে এগুলোকে 0.7 ভোল্টের চাইতে বেশি শক্তি অর্জন করতে হবে, যা সাধারণ অবস্থায় একটি ইলেকট্রনে থাকে না। ঠিক আছে, তো এর ফলে এর ইলেকট্রন ফ্লো, যার মধ্যবর্তী যে একটা ইলেকট্রন ফ্লো চলতেছিল, ঠিক আছে, এই ইলেকট্রন ফ্লোটা বন্ধ হয়ে যাবে। তো গঠনগত দিক থেকে একটি ডায়োড এতটুকু অবধি। ঠিক আছে, অর্থাৎ একটি ডায়োডের দুটি টার্মিনাল থাকবে জাস্ট, আর একটি জাংশন থাকবে। তো এখন আমরা দেখব যে এর বায়াসিং সম্পর্কে। তো এভাবে বায়াসিং বলতে মূলত এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লোর বৈশিষ্ট্যটা বা কীভাবে কারেন্ট ফ্লো করাতে হয় বা কারেন্ট ফ্লোর পদ্ধতি। ঠিক আছে, তো যদি আমরা একটা ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করাতে হয়, তাহলে আমরা কীভাবে করতে হবে? সার্কিটে যদি আমরা যে কোনোভাবে এটাকে সংযুক্ত করি, তাহলে কিন্তু এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে না। তো আমাদের কীভাবে সংযোগ দিতে হবে? মনে করুন, আমরা যদি একটি এটাকে একটি সার্কিট ফিল আপ করি, একটা লোড দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমরা কী করলাম, এখন এটা প্লাস সাইড এবং এটা মাইনাস সাইড। ঠিক আছে, ব্যাটারি, তো এখন দেখুন কী হবে, আমার যেহেতু এই ব্যাটারির প্লাস সাইড অর্থাৎ পি সেমি কন্ডাক্টরের দিকে এবং মাইনাস সাইড এন সেমি কন্ডাক্টরের দিকে সংযুক্ত করেছি, তার ফলে এখানে কী হবে, এই ব্যাটারির যে হুলগুলো আছে, যেহেতু প্লাস সাইড, তো এই হুলগুলা এই পি সেমি কন্ডাক্টরের বা পি রিজিয়নের হুলগুলাকে এই বেজ বা এই ডিফ্লেকশন লেয়ারের দিকে ধাক্কা দেবে। ঠিক আছে, তো এর ভোল্টেজ অবশ্যই 0.75 চাইতে বেশি হতে হবে, তা না হলে এই ডিফ্লেকশন লেয়ার অতিক্রম করা পসিবল না। তো এর ভোল্টেজ আমরা ধরে নিলাম যেখানে 5 ভোল্ট। ঠিক আছে, 5 ভোল্ট, যা অবশ্যই 0.75 থেকে বেশি। তো এই 0.75 চাইতে যেহেতু এই 5 ভোল্টটা বেশি, তাই এই ডিফ্লেকশন লেয়ারটি অতিক্রম করার মতো এনার্জি এখন এই হুলগুলোর মধ্যে থাকবে। এই হুলগুলো এখন এই ডিফ্লেকশন লেয়ার অতিক্রম করে এই এন রিজিয়নে চলে যাবে। একইভাবে এটা যেহেতু ব্যাটারির নেগেটিভ প্রান্ত, যেহেতু আমাদের এই এন টার্মিনাল বা আমাদের এন সেমি কন্ডাক্টরের সাথে সংযুক্ত, তাই এন সেমি কন্ডাক্টরের যে ইলেকট্রনগুলো আছে, এগুলোও এই ব্যাটারি থেকে 5 ভোল্টের শক্তি অর্জন করবে। এর ফলে এই ইলেকট্রনগুলোও এই ডিফ্লেকশন লেয়ারকে অতিক্রম করে আমাদের পি রিজিয়নে চলে আসবে। এখন যখনই এই হুলগুলা এন রিজিয়নে চলে আসবে, ব্যাটারির এন টার্মিনালের কারণে এই
যে হুলগুলো আছে এগুলাকে আকর্ষণ করবে, এর ফলে এখানে একটি কারেন্ট ফ্লো সৃষ্টি হবে। একইভাবে এই ইলেকট্রনগুলো যখন ফ্রি জোনে চলে যাবে তখন এই ব্যাটারির পজিটিভ টার্মিনাল এই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, এর ফলে এখানে একটি কারেন্ট ফ্লো সৃষ্টি হবে, এর ফলে এখানে বিদ্যুৎ চলাচলের একটি পূর্ণ পথ প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, এর ফলে আমাদের এখানে যদি আমরা একটি লোড দিই তাহলে লোডটি যদি একটা বাল্ব মনে করি তাহলে বাল্বটি জ্বলতে থাকবে। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে আমরা ব্যাটারির বা আমাদের ব্যাটারিটা যদি উল্টিয়ে দিই, মনে করুন এখন আমাদের এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। ঠিক আছে, তাহলে কি হবে দেখুন, এখন ব্যাটারির যেহেতু নেগেটিভ টার্মিনাল আমরা এদিকে সংযুক্ত করেছি অর্থাৎ পিরি জোনের দিকে এবং পজিটিভ টার্মিনাল সংযুক্ত করেছি আমরা এন রিজিওনের দিকে, এর ফলে কি হবে এই এন টার্মিনালের বা নেগেটিভ টার্মিনালের যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনগুলো এই হুলগুলোকে অর্থাৎ পিরিজনের হুলগুলোকে আকর্ষণ করবে, এর ফলে সব পিরিজনের যে আমাদের এখানে হুলগুলো আছে সব হুলগুলো ব্যাটারিতে চলে আসবে। ঠিক আছে, একইভাবে আমাদের এই পজিটিভ ব্যাটারির পজিটিভ টার্মিনাল আমাদের এন রিজনের সকল ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, এর ফলে সকল ইলেকট্রন ব্যাটারিতে চলে আসবে। এখন কী হবে দেখুন, আমাদের এখানে যেহেতু আমরা জানি যে পিরিজনে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হুল এবং মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, একইভাবে আমাদের এখানেও মাইনরিটি ক্যারিয়ার হবে হুল। ঠিক আছে, এই মাইনরিটি ক্যারিয়ারের জন্য এর মধ্যে দিয়ে খুব ক্ষুদ্র মানের একটি কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, এই ইলেকট্রনগুলোও যখন এটা 0.75 চাইতে বেশি শক্তি অর্জন করবে তখন এই ব্যাটারির এন টার্মিনালের কারণে এই ইলেকট্রনগুলোও বেজের দিকে বা ডিফ্লেকশন লেয়ারের দিকে দাবিত হবে এবং এটি ক্রস করে আমাদের এন রিজনে চলে আসবে। যখন এন রিজনে চলে আসবে একইভাবে আমাদের পজিটিভ টার্মিনাল দ্বারা এই ইলেকট্রনগুলো আকর্ষিত হবে এবং এদিকে যখন হুলগুলো এই ডিফ্লেকশন লেয়ারকে ক্রস করে ফ্রি জোনে চলে আসবে তখন ব্যাটারির নেগেটিভ টার্মিনালের কারণে এই ইলেকট্রনগুলো সরি হুলগুলোও আকর্ষিত হবে, এর ফলে এখানে খুবই ক্ষুদ্রমানের একটি কারেন্ট ফ্লোর সৃষ্টি হবে যদি এইভাবে আমরা ব্যাটারির সাথে এই ডাইভটাকে আমরা সংযুক্ত করি। তো এই ধরনের কানেকশনকে বলা হয় রিভার্স কানেকশন, আর এর পূর্ববর্তী যে কানেকশনটা আমরা দেখেছি সেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড কানেকশন। তো রিভার্স কানেকশনের ক্ষেত্রে কী হয় যে কারেন্ট প্রায় প্রবাহিত হয় না বললেই চলে। ঠিক আছে, এমন অবস্থায় কিন্তু আমাদের পর্যাপ্ত কারেন্ট ফ্লো না হওয়ার কারণে এই লোড বা বাতিটা কিন্তু জ্বলবে না। ঠিক আছে, যদি আমাদেরকে এই বাতিটা জ্বালাতে হয় তো অবশ্যই আমাদেরকে এটাকে ফরওয়ার্ড বায়াসে নিতে হবে। এখন যদি আমাদের এই ভোল্টেজটাকে আমরা আরও বৃদ্ধি করতে থাকি, ঠিক আছে, তাহলে কী হবে দেখুন, এখন এর যে মাইনরিটি ক্যারিয়ার তো প্রবাহিত হচ্ছে, এর মেজরিটি ক্যারিয়ারের জন্য এখানে কী হবে দেখুন, যেহেতু আমাদের এই ইলেকট্রন এদিকে সরি এই ব্যাটারির নিউট্রাল বা নেগেটিভ টার্মিনাল এই পির সাথে সংযুক্ত, তাই এর সব হুলগুলা এই ইলেকট্রনের সাথে সংমিশ্রণের ফলে এগুলা সবগুলা রিকম্বিনেশনের ফলে সবগুলা নিউট্রাল হয়ে যাবে। ঠিক আছে, আর এদিকে ব্যাটারির পজিটিভ বা হুলের সাথে সংযুক্ত হয়ে এর ইলেকট্রনগুলো সবগুলা হয়ে যাবে নিউট্রাল। ঠিক আছে, এই রিকম্বিনেশনের ফলে সবগুলা নিউট্রাল হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখুন আমাদের প্রথমে ডিফ্লেকশন লেয়ার ছিল 0.7 ভোল্ট সিলিকনের ক্ষেত্রে, এখন আমাদের ডিফ্লেকশন লেয়ার কিন্তু এতটুকু, এটা আমরা পদার্থের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে প্রস্তর উপর ভিত্তি করে এটা আমরা এই অর্থাৎ রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ বলা হয় এটাকে, রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ আমরা ইচ্ছামতোই হ্রাস বৃদ্ধি করতে পারি। ঠিক আছে, তো এখন আমাদের ডিফ্লেকশন লেয়ারটা হয়ে গেল এতটুকু, কোন অবস্থায় ডিফ্লেকশন লেয়ার এতটুকু হবে যখন আমরা রিভার্স সংযোগ করব। ঠিক আছে, তখন এই ভোল্টেজ আমরা ইচ্ছা অনুযায়ী হ্রাস বৃদ্ধি করতে পারি। ঠিক আছে, মনে করেন এটা 50 ভোল্ট আমাদের রিভার্স বায়াস বা আমাদের এই ডায়োডের রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে আমাদের 50 ভোল্ট, যখন এই ভোল্টেজ 50 ভোল্টেজ অতিক্রম করবে যদি আমরা এটাকে 55 ভোল্ট সাপ্লাই দিই তাহলে যখন এটা 50 ভোল্ট অতিক্রম করবে তখন এর যে আমাদের ডায়োডটা আছে এটি কি ব্রেকডাউন হবে, এর ভোল্টেজ ব্রেকডাউনের ফলে এর মধ্যে দিয়ে খুব উচ্চমানের কারেন্ট প্রবাহিত হবে, খুব দ্রুতই অর্থাৎ একদম শর্ট হয়ে যাবে এটা। ঠিক আছে, খুব দ্রুত কারেন্ট ফ্লো হবে, আর যদি এটা রিভার্স ব্রেকডাউন কারেন্টের জন্য তৈরি না করা হয় কিছু কিছু ডায়োড আছে যেমন স্কটকি ডায়োড, ঠিক আছে, ওই ডায়োডগুলো কিন্তু ব্রেকডাউন ভোল্টেজে চালার জন্য উপযুক্ত করে তৈরি করা হয়। তো সাধারণ ডায়োডগুলোর ক্ষেত্রে যদি আমাদের রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ যদি ব্রেক হয় তাহলে কিন্তু ডায়োডটি পুড়ে যাবে এবং একদম ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ডায়োডের মধ্যে দিয়ে বায়াসিং। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা আলোচনা করব যে এর বিআই বৈশিষ্ট্য রেখা নিয়ে অর্থাৎ এর বিআই কার্ভ নিয়ে। ঠিক আছে, তো এর বিআই বৈশিষ্ট্য রেখা মূলত হচ্ছে কি দেখুন, ভিআই
আমরা ভিআই বৈশিষ্ট্যরেখা বলি, ভিআই বৈশিষ্ট্যরেখা অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের বৈশিষ্ট্যরেখা। একটি ডায়োডের ভোল্টেজ এবং কারেন্টের বৈশিষ্ট্যরেখাটাই মূলত ভিআই বৈশিষ্ট্যরেখা। এর এদিকে হবে ভোল্টেজ, এটা মূলত এরকম একটা গ্রাফের মতো, ঠিক আছে। এদিকে হবে এর কারেন্ট, এদিকে হবে ভোল্টেজ, অর্থাৎ এটা হচ্ছে রিভার্স ভোল্টেজ, এটাকে আর দিয়ে দিলাম, আর এটা হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ, ঠিক আছে, এটাকে এফ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড কারেন্ট এবং এটা হচ্ছে আমাদের আই আর রিভার্স কারেন্ট, ঠিক আছে। ফরওয়ার্ড দিকে যখন আমরা ভোল্টেজ বৃদ্ধি করব, তখন যখন এর এই ভোল্টেজ সরবরাহের ভোল্টেজ 0.7 অতিক্রম করবে, তখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোর সৃষ্টি হবে। অর্থাৎ যদি আমরা এখানে এই এই পয়েন্টে আমাদের ভোল্টেজের মান ধরলাম 0.7, এই অবধি আমাদের কারেন্ট থাকবে একদম শূন্য, ঠিক আছে। যখন 0.7 ভোল্ট অতিক্রম করবে ফরওয়ার্ড বায়াসের সময়, তখন এটা আস্তে আস্তে কারেন্ট খুব দ্রুতই আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে, ঠিক আছে। এটার কার্ভটা ঠিক এরকম হবে, ঠিক আছে। এদিকে হচ্ছে আমাদের কারেন্ট, ঠিক আছে। এখন যদি আমরা এর রিভার্স বায়াস দিই, অর্থাৎ রিভার্সে যদি সংযোগ দিই, এরকম যদি সংযোগ দিই, তাহলে কী হবে দেখুন। প্রথমে যখন আমরা ভোল্টেজ বৃদ্ধি করব আস্তে আস্তে, ঠিক আছে, এটাও 0.7 পর আমাদের কী হবে, এখানে খুব ক্ষুদ্র মানে একটি কারেন্ট ফ্লো হবে আমাদের মাইনরিটি ক্যারিয়ার চার্জ ক্যারিয়ারের জন্য, ঠিক আছে। তো এই কারেন্টটা আমরা দিয়ে দিলাম এরকম, ঠিক আছে। এই যে মাইনরিটি, এটা এখানে এটা খুব মিলি এম্পিয়ারের কারেন্ট হবে, মনে করেন এটা 0.1 দিয়ে দিলাম আমরা, 0.1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে আমাদের ভোল্টেজ, এখানে ভোল্টেজ যেহেতু আমরা দেখিয়েছি এখানে, এটা ক্ষেত্রে মনে করলাম যে আমাদের রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 50। যদি আমরা এখানে 50 দিয়ে দিই, অর্থাৎ রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ 50 দিয়ে দিই, যখন এই ব্রেকডাউন ভোল্টেজ 50তে আসবে, তখন এটা একদম শর্ট হয়ে যাবে, ঠিক আছে। একদম সোজা এর কারেন্টের কার্ভটা সোজা নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে। অর্থাৎ খুব দ্রুতই এর কারেন্ট খুব উচ্চমানে পৌঁছে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কারেন্টের মান, ঠিক আছে, খুব উচ্চমানে পৌঁছে যাবে। যদি এটা রিভার্সের জন্য তৈরি করা না হয়, তাহলে কিন্তু এই অবস্থায় এসে আমাদের ডায়োডটি নষ্ট হতে পারে বা একদম ধ্বংস হয়ে যাবে। আর যদি রিভার্সের জন্য তৈরি করা হয়, তাহলে তো ঠিক আছে, এটা এই অবস্থায় এসে কন্ডাকশনে যাবে। তো এই অবধি ছিল আমাদের আজকের আলোচনা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর যদি কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।